বিরতির পর আবার আপনাদের স্বাগত। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে জন ঔষধি বা জেনেরিক মেডিসিনকে কেন্দ্র করে অনেক সচেতনতা কিন্তু করানো হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জেনেরিক মেডিসিনগুলো যে একই রকম ভাবে এফেক্টিভ সেই কথাই কিন্তু ডাক্তাররাও বলছেন সবসময়। এবং আজকে দিনে দাঁড়িয়ে 7ই মার্চ জন ঔষধি দিবস উপলক্ষে বিজেপির ডক্টর সেলের উদ্যোগে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে IGM হাসপাতালের জন ঔষধির কেন্দ্রের সামনে। ডক্টর সেলের সভাপতি সুশান্ত রায় এই বিষয়ে বিভিন্ন আলোচনা করেছেন এবং তার পাশাপাশি জন ঔষধি সম্পর্কে সাধারণ মানুষকে আরও ওয়াকিবহাল করতে সচেতন করতে কিন্তু তিনি এই বিষয়গুলো অবশ্যই বলেছেন। 7ই মার্চ জন ঔষধি দিবস উপলক্ষে বিজেপির ডক্টর সেলের উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে IGM হাসপাতালে জন ঔষধি কেন্দ্রের সামনে। ডক্টর সেলের সভাপতি সুশান্ত রায় বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই বিভিন্ন বিষয় তিনি কিন্তু তুলে ধরেছেন। সাধারণ মানুষকে অবশ্যই যাতে সেখানে সচেতন করা হয় এই বিষয়টাকে কেন্দ্র করে সেটাই কিন্তু তিনিও চাইছেন। কি বলছেন আজকে এই জন ঔষধি দিবসকে কেন্দ্র করে ডক্টর সেলের সভাপতি সুশান্ত রায় শুনব। সাতই মার্চ জন ঔষধি দিবস, এই জন ঔষধি দিবস যে জন ঔষধি প্রকল্প এটা 2008 সালে ভারত সরকার কর্তৃক গৃহীত হয়েছিল, কিন্তু যখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি তখন বুঝেছিলেন যে আমাদের ভারতবর্ষে গরিব জনগণ অনেক আছে, কিন্তু ওনারা যারা ডায়াবেটিস, ক্যান্সার বা কোনো দুরারোগ্য ভুগে ভুগছেন, ক্যান্সার মতো রোগ যেখানে প্রচণ্ড বহুমূল্য অনেক দামি ওষুধ আছে, সবাই কিনে খাওয়ার মতো সামর্থ্য থাকে না, সেটার গুরুত্ব বুঝে 2014 সালের পরের থেকে এই জন ঔষধির সারা ভারতবর্ষে এই জন ঔষধি সেন্টার বা যেখান থেকে স্বল্প মূল্যে ওষুধ বিতরণ করা যায় এবং রোগীরা যাতে উপকৃত হয় তার জন্য এই সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত 8600 জন ঔষধি সেন্টার করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথম 2013 থেকে 2014 সালে ত্রিপুরা মার্কফেড এবং স্বাস্থ্য দপ্তর, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর এবং BPPI এক চুক্তি মৌ স্বাক্ষরিত হয়ে 2014 সালে প্রথম GB হাসপাতালে এই জেনেরিক মেডিসিন ওষুধের দোকান চালু হয়েছে এবং আজকে সরকারের সহযোগিতা আন্তরিক প্রচেষ্টায় আমাদের ত্রিপুরা রাজ্যে মার্কফেড পরিচালিত এবং স্বাস্থ্য দপ্তরের অধীনে 24টা জেনেরিক ওষুধের দোকান চালু আছে এবং এই ওষুধের দোকানগুলো চালুর মধ্যে আমাদের আজকে যে দিবসটা পালিত উদযাপন তখনই হবে মানুষের মধ্যে সচেতনতার অভাব। আমরা যে ওষুধগুলো এখান থেকে জেনেরিক মেডিসিন থেকে পাওয়া যায় সেটা USFDA পরীক্ষা প্রাপ্ত উত্তীর্ণ, যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তারা যেই পরীক্ষাটা দিয়ে ওষুধের গুণমান পরীক্ষা করা হয়, জেনেরিক মেডিসিনগুলো তো সেই গুণমান পরীক্ষা করা হয়। কিন্তু আমরা যেমন যে কোনো যদি নামি দামি কোম্পানিতে থেকে ওষুধ কিনি যেটার দাম 10 টাকা হবে, সেই জেনেরিক দাম তার দাম 2 টাকা হবে, তাতে কি হয় আমাদের যে গরিব ভাই যে অপমার জনসাধারণ আছে তাদের আর্থিক স্বাস্থ্য হয়, চিকিৎসাও সুন্দরভাবে হয়, তাহলে ওরা কোনো সময় ওষুধও মাঝখানে গ্যাপ দিতে পারে না। আজকের এই দিনে আমরা ডক্টর সেল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এবং IGM হসপিটালে জন ঔষধি কেন্দ্রের সামনে সমস্ত এই প্রোগ্রাম করার আজকে দিবসটা পালনের উদ্দেশ্য হলো একটা বার্তা দেওয়া জনসাধারণকে, এর গুণমান আমাদের যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে এর সমান গুণমান আছে, সমান রোগে উপকৃত করে। আপনারা শুনলেন ডক্টর সেলের সভাপতি কি বললেন এই বিষয়টাকে কেন্দ্র করে এবং জেনেরিক মেডিসিনের দিবস উপলক্ষে জেনেরিক মেডিসিনের যে গুরুত্ব, জেনেরিক মেডিসিন কতটা, জেনেরিক মেডিসিন কিনলে কতটা লাভবান হতে পারে সাধারণ মানুষ সেই কথাগুলোই কিন্তু তিনি তুলে ধরলেন। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যাতে জেনেরিক মেডিসিনের দিকে ঝোঁকেন এবং কোনোভাবেই যাতে মনে না করেন যে জেনেরিক মেডিসিনের যে গুণগত মান সেটা কোনোভাবেই কম রয়েছে সেই কথাই কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।